ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডু স্টেশন। আজকে তোমাদের এডু স্টেশনের টপিক হচ্ছে গেট। হোয়াট ডু মিন বাই গেট? হোয়াট হোয়াট ডু মিন বাই গেট? গেট মিন্স কি? গেট মানে হচ্ছে ইট ইজ অ্যান ইলেকট্রনিক সার্কিট হুইচ ক্যান পারফর্ম ভেরিয়াস লজিক্যাল অপারেশন। ইট ইজ অ্যান ইলেকট্রনিক সার্কিট, দিস ইজ দ্য সার্কিট হুইচ ক্যান পারফর্ম ভেরিয়াস লজিক্যাল অপারেশন। তার মানে আমরা ইন জেনারেলি গেট মানে বুঝি ইলেকট্রনিক্সের কোনো পারপাস, বা সিএসটি বা ইটিসি বা আইটি এরকম কোনো ব্যাপার। কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার নেই, ইট ইজ দ্য ইলেকট্রনিক সার্কিট। যে ইলেকট্রনিক সার্কিটটা কী করতে পারে, ভ্যারাইটিজ কাজে আমরা লাগাতে পারি। আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটেও প্রচুর জায়গায় কাজে লাগে, ইলেকট্রনিক সার্কিট, কম্পিউটার সায়েন্স, প্রচুর জায়গায় গেটের অ্যাপ্লিকেশান আছে। আজকে আমরা ডিসকাস করছি গেট কেন পড়ব, কি হবে গেট পড়ে আমাদের। গেট পড়ার কারণ হচ্ছে যে কোনো একটা লজিক্যাল অপারেশান, সেটা হতে পারে কম্পিউটার ওরিয়েন্টেড অপারেশান, হতে পারে কোনো একটা সার্কিট, তার সাহায্যে ইলেকট্রিক্যাল খুব বড় একটা সার্কিট চলছে কিন্তু ওই ছোট্ট একটা গেটের সাহায্য নিয়ে। তাই আমরা গেটটাকে খুব ভালো করে পড়তে চাই। এবার কথাটা হচ্ছে আবার, তার মানে গেট, গেটকে আমরা মেন তিনটে ভাগে ভাগ করি। গেটকে কটা ভাগে ভাগ করেছি আমি? মেন তিনটে ভাগে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে আমার বেসিক গেট, কি বেসিক গেট, তারপরে হচ্ছে আমার ইউনিভার্সাল গেট, তারপরে হচ্ছে আমার স্পেশাল টাইপ অফ গেট। তার মানে আমি কি বললাম খুব মন দিয়ে শোনো, ফার্স্ট হচ্ছে বেসিক গেট, তারপরে হচ্ছে আমার ইউনিভার্সাল গেট, তারপরে হচ্ছে আমার স্পেশাল পারপাস অফ গেট। এই হচ্ছে আমার তিনখানা গেট। ফার্স্ট কি, বেসিক গেট, ইউনিভার্সাল গেট, স্পেশাল টাইপ অফ গেট। এবার বেসিক গেটের কতগুলো ভাগ আছে, কি অ্যান্ড গেট, অর গেট, অ্যান্ড নট গেট। বেসিক গেটে কত ভাগ? তিনটে ভাগ, অ্যান্ড গেট, অর গেট, অ্যান্ড নট গেট। এরপরে আসছি আমি ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটকে আমরা কটা ভাগে ভাগ করছি? দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ন্যান গেট, একটা হচ্ছে আমার নর গেট। কি গেট? ন্যান গেট আর নর গেট। তারপরে হচ্ছে আমার স্পেশাল পারপাস অফ গেট, যেগুলো স্পেশাল পারপাসের জন্যে আমি ক্রিয়েট করেছি, সেইগুলো হচ্ছে আমার এক্স অর গেট, এক্স নর গেট। আজকে তোমরা কী কী শিখলে, যে গেট, হোয়াট ডু মিন বাই গেট, দ্য ক্লাসিফিকেশান অফ গেট, এবং আমরা আরেকটা জিনিস শিখলাম দ্য পারপাস অফ দ্য গেট, বা গেটকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, কী কী ইউজ করব সেগুলো নিয়ে আমরা পরে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, নিচে থেকে গিয়ে সেগুলো তোমরা দেখে নেবে। আজকের টপিক এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে নিচে কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।